আপনি এদের চেনেন? ভালো করেই চিনি। যদি বেঁচে থাকে হয় জেলে, না হয় আত্মগোপন করে আছে। একজন রাজা, অপরটা জনি। এরা এক নম্বরে গুন্ডা, বদমাশ, রণবাজ। জানি জেলা সাহেব, তবু এমন একটা কাজ যা এদেরই প্রয়োজন। আমি জানি না কি আপনার প্রয়োজন, তবে এদের দিয়ে কোনো কাজই করানো সম্ভব নয়। না, এদের খারাপ দিক থাকলেও একটা ভালো দিকও আছে, আমার থেকে আপনি ভালো করে জানেন। হ্যাঁ, ঠিকই বলেছেন জেলার সাহেব। বেশ কিছুদিন আগে যখন আমি নবাবগঞ্জ থানার ওসি ছিলাম, লুটের আসামি হিসেবে ওদের আমি গ্রেফতার করি। খুব দামি জিনিস। আহ, বেইনসাফ! এই নেকলেসটা দখলে আনার জন্য
আমার কৃতিত্বই সবচেয়ে বেশি, অতএব এর 50% আমার। রানে, খুব দামি কথাই বলেছ, আমি না থাকলে ওটা ছিনিয়ে আনা তোমার কাজ ছিল না, অতএব বাকি 50 আমার। আরে যা, আমি না থাকলে পানিও পেতি না, এর 50% শেয়ার আমার, আন্ডারস্ট্যান্ড? যাই হোক, এই নেকলেসটার অর্ধেক ভাগ আমার। আরে এটাও কোন ওস্তাদ? এই ছোকরা, এখানে ওস্তাদে দেখা থাকলে তোর লাস্টেই ফেরত যাবে। এটার প্রমাণ এখনই হবে, চারজনের মধ্যে কে ওস্তাদ? আমরা এই নেকলেসটা অনেক কষ্ট করে দখলে এনেছি। আমি অনেক সহজে এটা দখলে আনবো। বোকা, বুঝতে এই সাহস আর শক্তি ওদের ওসারে দেখাতে এলে? সাহস থাকে তো আমার কবর থেকে নিয়ে নে। কার বেশি সাহস যে আমার কাছ থেকে এই নেকলেস ছিনিয়ে নিতে পারে? শক্তি থাকে তবে অর্ধেক কেন? পুরোটাই তোর। ছিলাম কখনো? নিশ্চয় ছিল। ওই ঘড়ি লাপাত্তা করার কেসে? ইয়েস। আর তুমি বাছা দাম সাইকেল গায়েব করার কেসে? মনে আছে দেখছি। ওই দারোগাটাই ছিল, এর মার আহা যেন এক একটু চাপাতি রুটি, আর রুলের বাড়ি যেন নোরা হোটেলের গোলগোল্লা। তাহলে চোরে চোরে খাওয়া তো ভাই, ঝিকড়ি দোস্ত আর নীলা ভাত। এত জেল হাজত কেন চুরি করা ছাড়িসনি? চুরি করিস কেন? আপনি চাকরি করেন কেন? চাকরি করে তোদের মতো চোর ছাজরকে সাহায্য করার জন্য, বুঝলি? আর ছোট থেকে আমি আগুন নিয়ে খেলতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আপনার পেট টেট নেই বুঝি? পেট আছে, তার জন্য ক্ষেত খামার জায়গা জমি লোকজনের অভাব নেই। মানে আপনার আছে? আমাদের নেই।
কথা সাহেব, আমরা ওদের হাত দেখিয়ে দিই। না, তোমরা পালানোর চেষ্টা করো না। আপনি একজন সরকারি পুলিশ অফিসার, আপনাকে বাঁচানো আমাদের দায়িত্ব। আমাদের ছেড়ে দিন, আমরা ওদের দেখে নেব। আমার যখন জ্ঞান ফিরল, জানতে পারলাম রাজা আর জনি আমাকে হাসপাতালে রেখে গেছে। অবাক হলাম ওদের কর্তব্য আর মানবতা বোধ দেখে। তার চেয়ে বেশি খুশি হয়েছিলাম যখন বাহাদুরের চাতুরিয়া দৃঢ় মনোবল নিয়ে ওই দুর্দর্শ ডাকাত গাফফারের লোকদের আক্রমণ প্রতিহত করেছিল। আমি হয়তো আজ বেঁচে থাকতাম না, কারণ ওই বদমাস অমানুষটাকে দমন করার নেশা আমার রক্তে চেপেছিল, আর ওই গাফফারের কড়া নজর ছিল আমার ওপর। ঠিক আছে স্যার, ওরা যদি কোনো জেলে থাকে তাহলে খবর পাঠাবো, আর বাইরে থাকলে আমার করার কিছুই নেই। আসি, খোদা হাফেজ। চল দরগায় শপথ করি, খারাপ কাজ কোনোদিন করবো না, মানুষ হয়ে মানুষের সমাজে বাস করব। তোমরা সবাইকে ফাঁকি দিতে পারলেও আইনকে ফাঁকি দিতে পারবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সাজার মেয়াদ আর কতদিন স্যার? আষ্টে মাসের বারো তারিখ পর্যন্ত। কি ইন্সপেক্টর সাহেব, আপনি কাকে জেল থেকে নিতে এসেছেন? আমি এখন ইন্সপেক্টর নই, শুধু জাফর। কেন, আগুন নিয়ে খেলা শখ মিটে গেল জাফর সাহেব? যদি তোমাদের বাহাদুরের এতই গর্ব থাকে তাহলে আমার একটা কাজ করো।
আমরা শুধু টাকার জন্যই কাজ করি। কত টাকা চাই? কাজটা কি? বাদর যদি হও তাহলে কাজের চিন্তা করো না। দাম তোমরা চাও, কাজ আমি বলি। গাফফারকে গাফফার খান, ওই নাম করা ডাকাত? হ্যাঁ, শুনেছি পুলিশ নাকি ওকে ধরার জন্য পুরস্কারও ঘোষণা করেছে। 50,000, জীবিত অথবা মৃত। আমার প্রয়োজন জীবিত। গাফফার কি ছাগল বাচ্চা? আপনি বললেন আর আমরা ধরে ফেললাম। জানি কাজটা খুব শক্ত, তবে এই কাজ তোমরাই পারবে। নিজেকে বিপদে ফেলে জীবিত গাফফারকে ধরে মাত্র 20,000 টাকা আপনাকে দিয়ে দেবো? ওই ঘোষিত পুরস্কারও তোমাদেরই। আমি শুধু গাফফারকে চাই। কোনো পুরনো দুশ্মনী? ওটা জেনে দরকার নেই। আচ্ছা জাফর সাহেব, আপনার চোখে আমরা তো চোর বদমাস, গাফফারকে ধরার জন্য আমাদেরকে কেন বেছে নিলেন? এই জন্যে লোহা লোহাকে কাটে। আগাম 5,000, অপর 5,000 বিজয়নগর গেলে, বাকি কাজ শেষে। হেড যাব, টেল যাব না। তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ, বাঁচি মরি দুজনে একসাথে। দোস্ত আমরা দুজন, হব না দুশমন, ছিড়বে না এ বাঁধন রবে চিরদিন। দোস্ত আমরা দুজন, হব না দুশমন। Thank you.
আমরা চলবো যে বাধা এলে জান দিয়ে তো বুলোর বোঝে জীবন মরণ একই সাথে মোরা চলবো যে বাধা এলে জান দিয়ে তো বুলোর বোঝে তোমার হার আমার হার তোমার জয় আমার জয় বাঁচি মরি দুজনে একসাথে আমরা দুজন হবো না দুশমন ছিড়বে না এ বাঁধন রবে চিরদিন দেখো আমরা দুজন হবো না দুশমন দেখো আমরা দুজন হবো না দুশমন মধুপুর শ্যামপুর বিজয়নগর রামনগর সব জায়গায় যাবে আরে তোমরা কোনদিন টাঙ্গা দেখনি এটা গ্রাম শহর না সাহেব যে মোটর গাড়িতে বসলে আর চলে গেলে এখানে একমাত্র চুমকির টাঙ্গা চলে হ্যাঁ দেখো আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না যাবার হলে চলো আরে আমাদের তো যেতেই হবে কি বলিস না গেলে আমার কোনো আপত্তি থাকবে না এতে কোনো দুঃখ পাবো না দুশ্মনীও হবে না আমার বলার দরকার ছিল বলে দিলাম কোনো জোর জবরদস্তি করছি না যা না যা তোমাদের ইচ্ছা এটা চুমকি টাঙ্গা হ্যাঁ চল ঢুকে ঢুকে হ্যাঁ হ্যাঁ আমরা তো যাবোই হ্যাঁ হ্যাঁ এসে পড়ে এসে পড়ে আমি কি তোমাদের বারণ করেছি দেখো আমি কিন্তু বেশি কথা পছন্দ করি না এর জন্য আগেই বলে দেওয়া ভালো মধুপুর গেলে চার টাকা বিজয়নগর গেলে তিন টাকা এর জন্য কোন আপত্তি চলবে না চুমকি যা বলার তাই বলে দিল হ্যাঁ চল বুঝেছি এটা তো জিজ্ঞেস করবে আচ্ছা চুমকি মধুপুর যেতে চার টাকা আর বিজয়নগর যেতে তিন টাকা কেন জিজ্ঞেস করবে তা আমার কোন গায়ে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো ও কোন গায়ের গো বিজয়নগরের ও বিজয়নগরের হ্যাঁ মতলবটা এই যদি মধুপুরের লোক তুলি তাহলে চার টাকা নেই এখান থেকে মধুপুর মধুপুর থেকে বিজয়নগর আর বিজয়নগরের যাত্রী তুলে তো বিজয়নগরই গেলাম টাঙ্গাও বিজয়নগরে বাড়িও বিজয়নগরে যাকে এটা তো আমার কথা তোমরা কোথায় যাবে আমরাও বিজয়নগর যাব চলো আমি কি তোমাদের বারণ করলাম আচ্ছা এটা তো প্রশ্ন করবে চুমকি মেয়ে হয়ে কেন টাঙ্গা চালাও আমি জবাব দিয়েই দেবো ফুলকি দুলকি যদি ঘড়ি হয়ে টাঙ্গা টানতে পারে তাহলে আমি মেয়ে হয়ে কেন টাঙ্গা চালাতে পারবো না শহরে তো মেয়েরে গাড়ি চালায় খুব চালাক মনে হচ্ছে কি নাম রাজা আচ্ছা আমার নাম তো জিজ্ঞেস করলে না তোমার নাম চুমকি চুপবে শালা আমার মানে বাপ নেই এর একটা কারণ আছে যাকে একমাত্র বুড়ি খালা সাপ করে নাম রেখেছে চুমকি এরও একটা কারণ আছে দূর থেকে বকবক করছি আচ্ছা তোমরা কার বাড়ি যাবে আমরা জাফর সাহেবের বাড়ি যাবো জাফর চাচার বাড়ি ঠিক আছে কোনো চিন্তা নেই আমি ঠিক জাফর চাচার বাড়ির সামনে নামিয়ে দেবো ওহো কি যেন বলছিলাম সে বছর এত ঝড় হয়েছিল যে আমার মা চাচা চাচি ফুফু সব মরে গেল ফুলকি দুলকি থেমে যা আরে রাখো রাখো থামাও না এটাই কি জাফর বিলা আরে থেমে যা ফুলকি দুলকি কথায় কথায় লম্বা রাস্তা ফুরিয়ে গেল হ্যাঁ তুমি খুব লম্বা লম্বা কথা বলতে পারো এই যে
তোমার 3 টাকা তোমরা আসলে ভালো লোক টাকা আমি নিতাম না আরে ঘোড়া যদি ঘাসের সঙ্গে দস্তি করে তাহলে ঘোড়া বাঁচবে কি করে তাই টাকাটা নিয়েই নিলাম আরে চল 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 হট হট কি সুন্দর শালা বান্দর মেয়ে দেখলে লাইন দিতে ইচ্ছে করে চল চল সালামু আলাইকুম তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো জি না এমন কিছু না ভালোই এসো তোমাদের থাকার ব্যবস্থা আমি করেছি যখন যা প্রয়োজন আমাকে জানাবে মুন্সি আমি আসার সাথে সাথে আরো 5000 টাকা দিলাম কাজের কথা ভালোভাবে মনে আছে নিশ্চয়ই আমি গাফফারকে চাই হ্যাঁ হ্যাঁ ভালো করে মনে আছে আপনার প্রয়োজন জীবিত গাফফারের ও পেয়ে যাবেন এবার তোমরা যেতে পারো একটু দাঁড়ান চাবিটা নিয়ে আসি দোস্ত সিন্ধু কি হেভি মাল কেমন ভালো জাফর সাহেবের কে হতে পারে চাবি ওইটা আপনাদের ঘর দরকার হলে ডেকে নেবেন ডেকেই নেব চল দোস্ত আমাদের মতো অমানুষের পক্ষে এখানে থাকা কঠিন হবে 10000 তো সটকেছি রাতে সিন্দুক ছাপ করে কেটে পড়লে হলো রাতে জাগতে হলে এখনই ঘুমিয়ে পড়া যাক কি বলিস চল জাফর সাহেব এরা এরা আমারই লোক তাহলে এরা আমাদের আক্রমণ করলো কেন আমি দেখতে চেয়েছিলাম এখনো তোমাদের মধ্যে সেই আগের মতো শক্তি আর সাহস আছে কি না না সময়ের ব্যবধানে তোমরাও হারিয়ে গেছো আপনি কি দেখলেন আমি দেখলাম তোমাদের ডেকে আমি ভুল করিনি একটা ভুল করেছেন সিন্দুকটা দেখিয়ে
যাবে। এতে যা কিছু আছে আমার জন্য বেকার, যে আমার কোনোদিনই প্রয়োজন হবে না। রাতের ঘটনার জন্য দুঃখিত। দূর, খালি প্যাঠুর প্যাঠুর করে, যাচ্ছি খালা। আমি যেটা বলবো সেটা গুলি করে ফেলতে পারবে? এটা তো আমার বাহাদুর খেল। বড় বড় নিশানাবাজ রে এসে আমার পা ধরে বলে, উস্তাদ রাজা, তোমার মতো নিশানাবাজ আজ পর্যন্ত জন্মায়নি। তুমি দেখি নিশানা লাগাতে পারো। ও তো নিশানা লাগিয়েই আছে। ওকে, ওরকমই বব্য করে ওর অভ্যেস। বলো, ও নামতে পারতে হবে। আরে না না না, এইটা ওইটি। ও আমার সাগরে, ওকে আমি একদিনই শিখেছি। আমাকে তুমি শেখাতে পারবে? তোমাকে দুদিনই শিখিয়ে দেবো। দুদিনে? আমাকে তো দু ঘন্টায় শিখিয়েছে। চুপ দেখ, আমাকে শিশু। হ্যাঁ, পিস্তল ধরো। হ্যাঁ, সুন্দর করে ধরো। চোখ বন্ধ করো। আমি তো আগেই চোখ বন্ধ করে আছি। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে দেখবো কি করে? আর দুটো না, একটা। ওহো, উলামটা। নিশানা করো। বাবারি বাবা, এটা গ্রাম, ফাজলামি চলবে না। আমার নাম চুমকি, টাঙ্গায় চড়িয়ে গ্রাম থেকে শহরে ছেড়ে আসবো বলে দিচ্ছি। হ্যাঁ, আমি পিস্তল চালানো শিখেছিলাম। আমার শিখে কাজ নেই, তুমি ভালো করে শেখো। খোদা হাফেজ। শালা, মেয়ে তো নয়, যেন একটা অ্যাটম বোম। Thank you.
গরিব চাষা আমি, এই মনখানিক ধান নিয়ে এলাম মালিক। শুয়রের বাচ্চা, একটা ধান, বাকিটা কি তোর মেয়ের বরাতে খাওয়াবি? মা বাপ যা ছিল সবটাই এনেছি, যেদিন গুলি মেরে খুপড়ি উড়িয়ে দেব সব মাল এমনি বেরিয়ে আসবে। যা আরো নিয়ে আয়। না তোরা ফিরে যা করলো। আরে জাফর মিয়া যে এখনো বেঁচে আছো? হ্যাঁ, যতদিন আমি বেঁচে আছি গাফফরকে বলবে তোরা আর এই গ্রাম থেকে একটা দানাও নিয়ে যেতে পারবি না। কে রুখবে, তুমি? হ্যাঁ আমি, আর আমার গ্রামের লোকেরা। এই লোক দেখ দেখ জাফর হিজড়া বাহিনী করেছে। তাকিয়ে দেখ কাল্লু, মৃত্যু তোর মাথার উপরে দাঁড়িয়ে। দুজন বাস, ওরা দুজনই তোদের জন্য যথেষ্ট। ভালো করে চিন্তা করো জাফর, গাফফারের লোককে খালি হাতে ফেরত পাঠালে কুত্তার মতো বেছে বেছে মারবে। গাফফারকে বলে দিস গ্রামবাসীরা পাগল কুত্তার সামনে এক মুঠো বাসি ভাত দেওয়া বন্ধ করে দিয়েছে। চলে যা, চলে যা এখান থেকে। দুজন ছিল সর্দার, দুজন। দুজন ওরা দুই, আর তোরা তিন, আবার ফিরে এলো খালি হাত। কে মনে করে এলি? সর্দার খুব খুশি হবে, সব আসি দেবে না। বেরো তোরা। আরে ও জুলফি, সরকার আমার জন্য কত এনাম ঘোষণা করেছে রে? সর্দার পুরো 50,000। শুনলে? পুরো 50,000। আর এনাম এজন্য, এখান থেকে মাইল মাইল দূরে বাচ্চার চোখে যখন ঘুম আসে না তখন তার মা এই কাফফারের নামে ওদের ঘুম পাড়ায়। এ সাজা হবে, নিশ্চয় হবে। কতগুলি সর্দার? কতগুলি আছে এর মধ্যে? সর্দার ছটা গুলি, ছটা গুলি আছে এর মধ্যে। হারাম খোর তিন আর গুলি ছয়, বাউন্স ব্যান সাফি। এখন ঠিক? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক। এতে মাত্র তিনটি গুলি রয়েছে, এবার আমি একে ঘোরাবো। কোথায় গুলি আছে আর কোথায় না আছে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এখন এটা তিনটি জীবন আর মৌতের অপেক্ষায়। শালা বেঁচে গেল। বেঁচে
কি হবে রে কালু? সর্দার আমি তোমার নুন খেয়েছি, এখন গুলি খা। আরে এসালও বেঁচে গেল, তিনজনই বেঁচে গেল। তিনজন বেঁচে গেল, তিনজন। যে হেরে গেল সে মরে গেল, এই হারামখোরদের চিন্তা রাখলে সারা দুনিয়া গাফফারের নামে এমনি করে আসতো। জনগণ উৎসব করবে। গ্রামে প্রেমের তুফান নামে সব মেয়ে পাগল হলো বিয়ের নামে, আরে বিজয়নগর গ্রামে প্রেমের তুফান নামে সব মেয়ে পাগল হলো বিয়ের নামে। আরে জানি রে জানি তোরা শিখে দুয়ানে, তোদের মুখে আগাম দিয়ে আমরা জেতানি। জামানায় প্রেমিক ছাড়া মেয়ে নাই, শত শত বায়না ধরে প্রেমের নামে। তিনি রে তিনি তোরা তালি খানি, আঙ্গুর ফল সব দেবো তোদের জিভে পানি। বিজয়নগর গ্রামে প্রেমের তুফান নামে সব মেয়ে পাগল হলো বিয়ের নামে। আমরা প্রথম আদম জন জানে রে জানে জাহান, আমরা প্রথম আদম জন জানে রে জানে জাহান, আমাদের পায়ের নিচে তোদের বেহেশ। না থাকলে মা জননী খালি থাকতো আত্মান জমি, না থাকলে মা জননী খালি থাকতো আত্মান জমি। বিজয়নগর গ্রামে প্রেমের তুফান নামে সব মেয়ে পাগল হলো বিয়ের নামে। বলি এ জামানায় প্রেমিক ছাড়া মেয়ে নাই, শত শত বায়না ধরে প্রেমের নামে। Thank you.
মমতাজ তোদের নাই কোনো লাজ শোন রে শোন মমতাজ তোদের নাই কোনো লাজ ভ্রম যদি না থাকে তো ফুলের কি বাদাম থাম আরে থাম আরে নারী পুরুষ পুরুষ নারী সকলে সমান Thank you.
আচ্ছা এটাই জাফরের ফৌজ। জুলফি কাল্লু তো বলেছিল ওরা দুজন, তা আরেকজন কোথায় রে? আরে কোথায় রে আরেকজন? এ ফজের বাচ্চা, তোর জুড়িদার কই? বল, আরে কোথায় রে আরেক জুড়িদার? সামনে না হলে বন্দুকের গুলিতে তোর সঙ্গে খুবই উড়িয়ে দেব। না আসো 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 আসো, শাবাশ। কে জাফর? এদের এনেছিলে গ্রাম রক্ষা করতে, গাফরের সাথে লড়াতে? না, শোনো গ্রামবাসীরা, এই দুই ভারতের ছোকরা এসেছে গাফরের কাছ থেকে তোমাদের রক্ষা করতে। এই শালার এখনই আমার পা চাটবে, পান ভিক্ষা চাইবে। গাফরের কাছ থেকে তোমাদের একজনই বাঁচাতে পারে, মাত্র একজন, সেই গাফর নিজে। আর তার বদলে আমার লোক তোমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা, কিছুটা ধান চাল চেয়ে নিত, এটা কি বিরাট অপরাধ? এটা কি তোমাদের কাছে জুল? আমি বলবো না, কোন জুল না, বাস। আর এরপর যদি কেউ মাথা উঠিয়ে কিছু বলার চেষ্টা করে, আমি তার মাথা, হ্যাঁ মাথা। তোমরা এই দুই ছোকরাকে খুব বীরপরণ ভেবেছ না? আজ এখানে এক্ষুনি এই ভীরু কাপুরুষরা আমার পায়ে মাথাকে প্রাণ ভিক্ষা চাইবে, এই পায়ে মাথা রেখে। তুমি শুনেছ আমি কি বললাম? তুমি শুনেছ আমি কি বললাম? শুনেছ? ওই মাথা আমার পা। আয় আয়। তুমি শুনেছ আমি কি বললাম? শুনেছ? ওই মাথা আমার পা। আয় আয়। জনি, জাফর সাহেব, আমরা আর আপনার গ্রামে থাকবো না। আপনার উপর আমাদের যে শ্রদ্ধা ছিল তা আজ শেষ হয়ে গেছে। আমরা এসেছিলাম একজন বাহাদুর ইন্সপেক্টরের সম্মান রক্ষা করতে, কোনো ভীতু মানুষের জন্য নয় যে কাছেই পড়ে থাকা রাইফেলটা পর্যন্ত তুলে দিতে পারে না। তোমরা যেতে চাইছো, যাও, কোনো আপত্তি নেই।
কিন্তু কেন আমি রাইফেলটা তুলে দিতে পারিনি সে কারণটা শুনবে না? কি কারণ থাকতে পারে? তুমি একজন ভীরু কাপুরুষ ছাড়া আর কিছু নও। তবু আমি বলবো, সে এক লম্বা কাহিনী। তখন আমি চাঁদদিনা থানার ওসি ছিলাম। খবর এলো গাফফারের লোকেরা সে অঞ্চলে ডাকাতি করতে আসছে। সময় মতো পুলিশ পৌঁছল, আর আমি গাফফারকে অনুসরণ করলাম। মনে রাখবো, 20 বছর জেলে থাকার পর তুমি সবকিছু ভুলে যাবে গাফফার। পৃথিবীর এমন কোন জেল নেই যে গাফফারকে 20 বছর আটকে রাখতে পারে। যেদিন আমি সুযোগ পাব সেদিন তুই আফসোস করবি জাফর, সেদিন তুই আফসোস করবি। আমি এর প্রতিশোধ নেব জাফর, আমি এর প্রতিশোধ নেব। কতদিনে ছুটিতে যাচ্ছেন? এই মাসখানিক। এক মাস? বেশ লম্বা ছুটি। বাড়িতে কে কে আছে? স্ত্রী ছাড়া আর সব। মানে? দুই ছেলে, ছেলের বউ, নাতি। নাতি? হ্যাঁ, অনেক ছোটবেলা বিয়ে করেছিলাম কিনা তাই। খুব হৈচৈ করে বেড়াবে না। আয়া চলি। খোদা হাফেজ। স্যার, গাফফার পালিয়ে গেছে। এই যে মুন্সি চাচা। আর ও মুন্সি চাচা, ঘোড়ার লেজ ধরে সারাদিন টানাটানি করলে চলবে? জানো না আজ আব্বা আসছে। যাও যাও, বাগানটা ঠিক করো গিয়ে। আচ্ছা, পাগল ছেলে। বাহ, খুব কাজ করা হচ্ছে। আব্বাকে বোঝাবে কত লক্ষ্মী বউ। কাজ তো সব তুমি করো। ভাবি, আমি একটু মাজারে যাচ্ছি, তুমি একটু মুন্সি চাচাকে বলো না। কেন, তোমার বন্ধুদারি সঙ্গীকে নিলে হয় না? ভাবি, মুন্সি চাচা। কি বৌমা? ছোট বউকে একটু মাজারে নিয়ে যাও তো। জি আচ্ছা। বাজারের মতো হয়ে থাকবি? যা, জামা পাল্টাই, এক্ষুনি তো দাদা জিজ্ঞেস করবে। যা। Thank you.
খুব আফসোস করবে জাফর, তুমি খুব আফসোস করবে। আমি আর প্রতিশোধ নেব জাফর, আমি আর প্রতিশোধ নেব জাফর, আমি আর প্রতিশোধ নেব। আমি জানতাম তুমি আসবে। কেমন ফাঁস বুঝদিল, দে যত ইচ্ছা গালি দে জাফর, যত ইচ্ছা দে, মন ভরে গালি দে। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। মনে আছে সেদিন আমি চিৎকার করেছিলাম আর তুই তামাশা দেখেছিলি, আজ তুই চিৎকার কর আমি তামাশা দেখব। সেদিন কাচারিতে চার চারটা পুলিশ আমাকে ধরে হাতে হাত করে পায়ে পা বেড়ে কোমরে ধরে, মনে আছে? বেদেদের শালাকে এখন তোকে জানে মারব না জাফর, এমন শাস্তি দেব যা দেখে দুনিয়ার মানুষ তোকে ঘৃণা করবে। অনেক জান আছে তোর হাতে, মনে আছে কি বলেছিলি? বলেছিলে হাত ফাঁসির ফাঁস, দেখ ফাঁস খুলে যাবে। অনেক জান আছে হাতে জাফর, এ হাত আমাকে দিয়ে দে জাফর। না, এ হাত আমাকে দিয়ে দে জাফর। না, এ হাত আমাকে দিয়ে দে। তোমরা বলেছিলে শুধু টাকার প্রয়োজনে তোমরা কাজ করো, কিন্তু টাকা আমরা এমনি পাবো। গাফফারকে মেরে না, তোমরা গাফফারকে মারবে না। তোমরা এসেছ গাফফারকে ধরে আমার কাছে আনার জন্য জীবিত, বাস কথা দিলাম গাফফারকে জীবিতই দেব। হুজুর সালাম। হুজুর কি খবর এনেছো আলী? আজ রাত হিরালাল গাফফারের আড্ডা আসছে। তুমি যাও। এই হিরালাল একজন অস্ত্র বিক্রেতা, সে গাফফারকে সব কিছু সাপ্লাই দিয়ে থাকে। আমাদের জন্য চিকেন কাবাব, সামনি কাবাব, টিকে কাবাব, শিখ কাবাব, আরো কত কি পারে। চপ কি আপদ আমল বলছিস, দেখলেন সত্যি কথা বলতে গেলে ওর ব্যথাটা বেড়ে যায়। এ মাফ করবে, বলুন না। না, রোস্ট কাবাব কিছুই লাগবে না,
শুধু আমার বন্ধুর জন্য এক গ্লাস গরম লেবু বাড়ি পাঠালেই যথেষ্ট। ওকে খুদা হাফেজ। রাজু ভাই, রাজু ভাই, তুমি কি রাগ করে চলে গেলে? না না না, ও এমনি মুখে যাই বলো, অন্তরটা ওর কাচের মতো সাদা। সত্যি আপনারা অতুলনীয়। একটু বেশি বললেন। না যা সত্যি, আমি না বললেও প্রকাশ এমনি পাবে। আচ্ছা চলি। আব্বা, তোমাকে একটা কথা বলবো বলে ডেকেছি। বলুন। আমি আমার জীবনের শেষ সীমে এসে দাঁড়িয়েছি, কখন থাকবো কখন চলে যাব জানি না, তবু তোমাকে একটা কথা বারবার বলবো বলে বলতে পারিনি। এটা হয়তো আমার দুর্বলতা, তবু তোমাকে সেই কথাটা বলা আমার একান্ত প্রয়োজন। কি কথা বলুন? আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন নিশ্চয়ই তিনি তোমাকে সে কথা বলতেন। আমি ঠিক বুঝতে পারছি না। মীনা, তুমি আমার পুত্রবধূ হলেও আমার মেয়ের চেয়ে কোনো অংশে কম নও। তোমার জীবনের শুরুতে যে অঘটন ঘটেছে সেটাকে ভুলে গিয়ে বাকি দিনগুলোর জন্য একটা কিছু স্থির করা উচিত। তোমারও জীবন আছে। মিছে মিছে চিন্তা করছেন আব্বা, আপনি বিশ্রাম নিন, আমি মুন্সিকে ডেকে দিচ্ছি। ওই রাজা, তোর টাঙ্গাওয়ালি চমকে চুটি শালা। চুমকি দাঁড়া, আমার মনে হচ্ছে তোমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, গোকা গর্ধব। আরে আমাদের গ্রামে একটা নিয়ম আছে, পুরুষদের সঙ্গে মেয়েদের কথা বলতে মানা, বেশি পটপট করলে সেই দেখালা গাছে নিয়ে যাব। চাল ফুলকি দুলকে। হ্যাঁ আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, আর মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, যত খুশি গালা গালি করো লাগে ভালো, মুখেতে গালি মিঠা মিঠাই আলি, যত খুশি গালা গালি করো লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি
কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। চাবুক রেখে আমার হাত ধরো সে ভালো, ও টাঙ্গে বালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাত ধরো সে ভালো, একা একা এই পথ চলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে মরে যাব আমি। ওই 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 চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, খুব সুন্দরী চলেছে একা পথে। আজ আমি একটু চিন্তা করেছি দোস্ত। ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। একদম মস্ত বড় ফয়সলা করে ফেলেছি। আমি জানি তুই চুমকিকে বিয়ে করতে চাস। আমাকে পাগল করলি, যে আমার যাদের যান তাদের তান একবার মনে কথা বললো দোস্ত। আর এটাও জানি এটা তোর বিয়ের 8 নম্বর প্রস্তাব। না দোস্ত, এটা ফাইনাল। ফাইনাল? সকালবেলা থেকে মদ গেলা হচ্ছে না দোস্ত? একটা কাজ কর না, চুমকি খালার কাছে যা, বিয়ের প্রস্তাবটা কর। আমি পারবো না জনি, তুই ছাড়া আর আমার আপন বলতে কে আছে? এই ছেলে তুই নিজে যা, একটু ভালো করে চিন্তা করে দেখ। বিয়ের পর একটা ঘর হবে, ওটা তোর হবে, 7-8টা বাল বাচ্চা হবে, ওগুলো তোর হবে, বাচ্চারা যখন দোলায় দুলবে খেলে বেড়াবে, তাতা কো তাতা 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 তাতা। ও, বিয়ের পরে তোর বাড়িতে আমার আয়া চাকরি হবে? ও, বাচ্চারা যখন বাবা বলবে তোকে বলবে, চুমকি যখন বউ হয়ে আসবে, চুমকি যখন বউ হয়ে আসবে তোর হবে, না আমার হবে। শালা, যাতে মাতাল তালে ঠিক কি আমি মাতাল বুঝেছি, দুনিয়ায় আমার কেউ নেই, আজ আবার মা থাকলে কবে বিয়ে করে 10-12টা ছেলে পুলের বাপ হতাম, আজ আবার ভাই বোন থাকলে খালার পাদর চুমকির সঙ্গে আমার বিয়ে করিয়েই দিত। জানি দুনিয়ায় যার কেউ নেই তার শুধু আল্লাহ আছে, আল্লাহ। আর যাত্রা করতে হবে না, আমি খালার কাছে যাবো। তুমি সবই বুঝতে পারছো বাবা, ঘরে শ্যামা মেয়ে থাকলে কি আর রাতে ঘুম হয়? চুমকির বিয়েটা হয়ে গেলে চিন্তা যায়। ও খালা, বড় বোঝা। বোঝা বলে তা ফেলে দিতে পারি না, তুমি মনে কিছু নিও না বাবা, তা ছেলে দেখতে কেমন? হাত পা নাক কান সবই আছে, একেবারে ফিল্মের হিরো, চুমকির সাথে ভালোই মানাবে। তা তো বুঝলাম, কোন খানদানের ছেলে, স্বভাব কেমন, করেটা কি? করে মানে কিছু একটা করে নেয়, চুমকির সাথে বিয়ে হলে সব করে নেবে। মানে ছেলে কিছুই করে না? করে না কে বললো,
করে, রোজ রোজ তো আর জিততে পারে না, বেচারা কখনো হেরেও যায়। হেরে যায়? হ্যাঁ, জুয়া এমনই একটা জিনিস। জুয়া খেলে ছেলে জুয়ারি? না না না, জুয়ারি কে বললে, রাজার মতো এমন ভদ্র ছেলে সমাজে একটা হয় না। এই মাঝে মধ্যে নেশা টেশা করলে, কেউ হাত ধরে বসিয়ে দিলে। কি ছেলে নেশা করে? মদ খোর, মাতাল। আপনি আমার বন্ধুকে ঠিক বুঝতে পারছেন না, একেবারে সাদা সিধা গো বেচারা। তুমি আমাকে বুঝাতে চাও? বিয়েটা হয়ে গেলে বাইজি বাড়ি যাওয়া ছেড়ে দেবে। ছেলে বাইজি বাড়ি যায়? হ্যাঁ, রাজা বাচ্চারে তো সেখানে যায়, তাহলে রিস্তা পাকা। বকবাস, উপরা এমন ছেলে গলায় দড়ি, বেড়া বেড়া বেড়া। আমি চুমকি সাপ না, আমি খালা। হ্যাঁ হ্যাঁ, রাজিয়ে পড়ব, জান দেব, সরে জয়া দেব, হোটেল যাও। মজনুল লাইলের জন্যে, ফরহাদ শিরির জন্যে, আর রাজা চুমকির জন্যে সুইসাইড করবে। ইংরেজরা সুইসাইড খায়? আরে দূর, ইংরেজরা মরাকে সুইসাইড বলে। মাথা ভাঙে যাবো তো। আরে কি ব্যাপার, তুমি সুইসাইড করবে কেন? জিজ্ঞাস করো না ভাই, জিজ্ঞাস করো না, শুনলে তোমার চোখের পানি থাকবে না। চুমকিকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। ওর সঙ্গে আমার বিয়ের কথা ছিল, কিন্তু বুড়ি খালা, বুড়ি খালা বিয়ে দিতে রাজি না। আমি আর দুনিয়ায় থাকতে চাই না, বাঁচতে চাই। ভাইয়েরা আমার, এটা শেষ বিদায়। সালাম, বিদায়, গুড বাই, গুড বাই। এই গুড বাই কি ভাই? গুড বাই না, গুড বাই। ইংরেজরা যাওয়ার আগে গুড বাই বলে। খবরদার, এই ওকে ধর, নাহলে লাফিয়ে পড়ে জান দেবে তো। তোমরা কেউ আমাকে বাঁচাতে আসবে না। তোমরা আমাকে বাঁচাতে আসলে আমি লাফ দিয়ে জান দেব। থামবো? আরে তুমি এখানে চুপচাপ বসে চা খাচ্ছ, ওদিকে তোমার দোষ জান দেওয়ার জন্য পুরো উপর উঠেছে। ও কিছু না, বেশি মাল খেয়ে ফেলেছে তো। নামলেই নিচে নেমে আসবে। তোমার তো আমার কিছুই নেই। ও আল্লাহ, রাজা! আমি এখন জান দেব। ভাইরা, আর কোনো কথা শুনতে চাই না। যখন কোনো প্রেমিক গ্রামে জান দেয়, তখন সে গ্রামে বালা মুসিবত আসে। ও ভাই, কিরকম বালা মুসিবত? খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, সবই বুড়ির জন্যে, সবই বুড়ির জন্যে। দেখো গ্রামবাসীরা, আই সে, আই গোয়েল, পুলিশ কামিং, পুলিশ কামিং, বোরিং জেল। না 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 না, জেল পুরে গ্রাম পেসিং, পুরে ডাল পেসিং, পুরে ধান পেসিং, অ্যান্ড পেসিং, অ্যান্ড পিসিং, অ্যান্ড পিসিং, 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 পিসিং। রাজি হয়ে যাও খালা, রাজি হয়ে যাও। ভাইরা, ওই বুড়িকে কিছু বলার প্রয়োজন নেই, আমি জানতে নই। তোমরা সব হটে যাও। আমি চুমকিকে বিয়ে করব। রাজা, আমি বিয়ে করতে রাজি, রাজি। ওই রাজা বাদা বাদা, খালামাও রাজি, চুমকিও রাজি।
গ্রামবাসীরা, ও বুড়ি কালাও রাজি, টঙ্কিও রাজি, অতএব আমার জান দেওয়া ফরিদ, রসুলপুর কি আবার ভুলে টুলে যাস না যেন? খবরটা বুদ্ধিস, মন দিয়ে কাজকর্ম করিস, চাচার জন্য কিচ্ছু ভাবিস না। আরে চুমকির মতো ভাতিজি থাকতে চাচার কি ভাবনা? চল চল, দেরি হয়ে গেল। আব্বু, তুমি আমার জন্য দোয়া করো। ফরিদ, সময় মতো খাওয়া দাওয়া করিস বাবা, শরীরের দিকে একটু নজর দিস। চলি, খোদা হাফেজ। এই যা, আরে ফরিদ, এই তো নাস্তা পটলা। আচ্ছা চলি, খোদা হাফেজ। খোদা হাফেজ। ঠিকভাবে যাস কিন্তু। ওস্তাদ, সিরিয়া। সর্দার, বিজয়নগরে এই ছেলেকে ধরে এনেছি। তোমরা দেখে নাও জাফরের কথায় গাফফারের বিরুদ্ধে রুখে দেওয়ার চরম প্রতিফল। এখনো যদি তোমরা সোজা সরল পথে না চলো, তাহলে বিজয়নগরে প্রতি মুহূর্তে প্রতি আঙিনায় মৃত্যু নেচে বেড়াবে। তাই তোমরা যদি তোমাদের ছেলে মেয়েকে বাঁচাতে চাও, তাহলে আগামীকাল ভোরে লাল পাহাড়ি অঞ্চলে জাফরের ভাড়া করা সেই দুজন মানুষকে আমাদের হাতে তুলে দাও। ডাকাত সর্দার গাফফার খা, এত বড় বিপদে ফেলে দিয়েছে জাফর, এটা তুমি কি করলে? তবু এই দুনিয়ায় ইজ্জত নিয়ে বাঁচতে হলে কিছু কোরবানিও দিতে হয়। আমরা বাঁচার জন্য ধান চাল গরু বাছুর দিতে পারি, ছেলে মেয়ের জান দিতে পারি না। আমরা গরিব চাষা সিপাহি নই। হ্যাঁ, আমরা চাষা। এ দেশ যুগ যুগ ধরে চাষিদের দেশ, কিন্তু যখনই এদেশে কোন জালিম হামলা করেছে, তখনই আমরা কাস্তে বের করে তলোয়ার তৈরি করেছি। আমাদের সেরা উপসেরায় কোন কাপুরুষের রক্ত নেই, আছে বীর তিতুমীর আর ইশাখার রক্ত। কিন্তু খুন খারাপিতে কোনো লাভ নেই। আমি জানি একজন বুজদিল জালিম পাপের কাছে মাথা নত করে থাকা সবচেয়ে বড় পরাজয়। যতদিন বেঁচে থাকবো মাথা উঁচু করে বেঁচে থাকবো। মাথা নিচু না করলে মাথা ভেঙে যাবে জাফর সাহেব। তুমি বা কতদিন বাঁচবে আর আমরাই বা কতদিন বাঁচবো? এবার থেকে প্রতিদিন ফরিদের মতো ছেলেদের জান দিতে হবে, মা বোনের ইজ্জত হারাতে হবে, যতদিন তোমার এই ভাড়া করা লোক দুটো এই গ্রামের মধ্যে থাকবে। বাস বাস,
যদি তোমরা মনে করো গাফফারের কাছে আমাদের ধরিয়ে দিয়ে তোমাদের জান মান ইজ্জত সবকিছু রক্ষা পাবে, তবে তাই করো। আমরা প্রস্তুত, আমাদের ধরিয়ে দাও। হ্যাঁ, তোমাদের ধরিয়ে দেওয়া উচিত। আমরা এমন বিপদের বোঝা টানতে পারবো না। কোন বোঝা টানতে পারবে না ভাই? দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা কি জানো? বাপের কাঁধে ছেলের লাশ। এর চেয়ে ভারী বোঝা আর কিচ্ছু নেই। আমি বুড়ো হয়ে যদি এই বোঝা ওঠাতে পারি, তোমরা তোমরা একটা বিপদের বোঝা ওঠাতে পারবে না? ছেলে আমার, আমি একে হারিয়েছি, তবু আমি বলবো ওরা ওরা একাই থাকুক, ইজ্জতের জন্য লড়াই করুক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক। আমার নামাজের সময় হলো, আজ আমি খোদার কাছে ফরিয়াদ করব, আমায় আরো সন্তান দিলে না কেন? এ গায়ের জন্য জীবন দিতে। চাচা, আমরা তোমারই ছেলে, এই ফরিদের রক্ত ছুঁয়ে শপথ করছি, আজ থেকে আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ওই শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মা বন্ধুর ইজ্জত রাখতে প্রয়োজন হলে জানো দেব। আল্লাহ তোমাদের সহায় হন। আমার নামাজের সময় হলো, নামাজের সময় হলো, নামাজের সময় হলো। আরে এটা আমার কি? তাই তো, তুমি যদি একজন মারো আমরা দুজন মারবো। দুজন মারবে? দেখ তো, এরা ওই দুজন না অন্য কাউকে মেরে রেখে গেছে। একজনকে মারলে আমরা দুজনকে মারব। এখন হবে খেল। বহুদিন পর গাফফার এমন মানুষ পেয়েছে যারা এত কথা বলতে পারে। এখন হবে খেল, আর এ খেল জীবনের বাজির সাথেই খতম হবে, আর খতম হবে বিজয়নগরে এক একটা ঘর।
জনি, কি ভাবছিস? ভাবছি এ গ্রামেই থেকে যাব। আরে সে তোমার মনের কথা বলে ফেললি। দোস্ত, যদি গফ্ফারকে ধরে টাকাটা পেয়ে যাই তাহলে এ গাঁয়েই থেকে যাব। জমি কিনবো, বাড়ি করব, একটা সংসার পাতব। তাহলে মিনা তোর ঘরে আসছে? হ্যাঁ, আমি চুমকিকে বিয়ে করব, ঘর করব, সংসার করব, জমি করব। চুমকি তোমাকে যেতে বলেছিল? হে রাজা পাগল। চাল খাস রে, এমন না দোষ নুদোষ হাত পাজে, বড় খিলারি সাল, বড় খিলারি। ভালো নাচতে পারে? বাহ, খুব ভালো নাচনে ওয়ালি, আমাদের কো দেখানো রে দু চারটে নাচ। ছেমরে, বেশি নকরামি করলে ওই ফর্সা চামড়া সারা গা থেকে উপরে ফেলবো, বুঝলে? দাঁড়াও রানী, বেঁধে দে শালাকে। খুব প্যারা লাগছে রে। কি বলো মারতে, আজ আমার পায়ের নিচে ওই ছেমরি তো তোকে হারাবে। হারাম চাদা, তোর মতো পাপি আমি জীবনেও দেখিনি। আর দেখবিও না, কারণ জীবন তো তোর শেষ হতে যাচ্ছে। হারাম চাদা। খুব প্যারা লাগছে রে। আরে ও জুলফি, আরে উঠা তো তোর বন্দুক আর লাগা নিশানায় কুত্তার উপর। আরে ও ছেমরে, যদি তোর রাজার জীবন চাস তাহলে আমাদেরকেও দেখা দু চারটে নাচ। চুমকি, ওই কুত্তার সামনে নাচবি না,
জুলফি! যদি আর এক মুহূর্ত নকরামি করিস তাহলে তোর রাজার মাথা উড়ে যাবে। আর শোন, যতক্ষণ তোর পা চলবে ততক্ষণও বেঁচে থাকবে, তোর পা থামবে ওই বন্দুক চলবে। আমার প্রিয়ার জন্য
কিছু পারি 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 কেউ যাওয়ার চেষ্টা করলে গুলি করে মাথা খুলে উড়িয়ে দেব গফফার তোমার লোকদের বন্ধ ফেলে দিতে বলো কে গায়ে রেখে আয় ফিরে আসার সময় দু চার পেটে গুলি নিয়ে আসিস যা আমি ওদেরকে রুখছি যা তাড়াতাড়ি যা না তোর যদি কিছু হয়ে যায় তুই চুমকিকে নিয়ে যা তুই আমার কথা শোন রাজা তুই চুমকিকে নিয়ে চলে যা জানি আমি তোকে একা রেখে কিছুতেই যাবো না রাজা আমাদের একজনকে তো যেতেই হবে কিছুক্ষণের মধ্যে আমাদের গুলি শেষ হয়ে যাবে ঠিক আছে যাও শোক আমি হেড তুই টেল আমি জিতে গেছি যা তাড়াতাড়ি যা জায়গা ছাড়িস না আমি এখানেই আসছি
আমি শেষ হয়ে গেছি। না, এমন হতে পারে না জড়ি। রাজা, বহু দূর যাচ্ছি। রাজা, আমি তোর বাচ্চাদের নিয়ে খেলতে পারলাম না। তুই ঠিক হয়ে যাবি দোস্ত, তুই ঠিক হয়ে যাবি। রাজা, রাজা রে, এই দোস্তির কথা কোনোদিন ভুলিস না। এতে কি বলছিস, এতে কি বলছিস জনি? রাজা, না, এ হতে পারে না। রাজা, জনি, রাজা, তোকে আমি মরতে দিতে পারি না, তোকে আমি মরতে দিতে পারি না জনি। আচ্ছা, না না জনি, রাজা, জনি, আচ্ছা, জনি, 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 বাঁচাবার জন্য তুই এত বড় ধোকা দিয়েছিস। আমিও তোর রক্ত চুয়ে কসম খাচ্ছি, ওদের আমি বেছে বেছে মারব, ওই সারাদেরকে আমি বেছে বেছে কুত্তার মতো মারব। Thank you.
যা, আমি তোকে খালি হাতে পিষে মারতে চাই। আমি যদি প্রতিজ্ঞা করতাম তাহলে ভুলে যেতাম। এই প্রতিজ্ঞা আমার বন্ধু জনি করেছিল। তুই কি লড়বি আমার সাথে জাফর? তোর তো দু হাতই কেটে ফেলেছি আমি। যার হাত নেই তার খোদা আছে। তোর মতো কুত্তার জন্য আমার পাই যথেষ্ট। Ah!
খুব জান তোর হাতে না? না! এ হাত দিয়ে দে গফফার, এ হাত দিয়ে দে গফফার। ছেড়ে যাবো সাহেব, আসামিকে সাজা দেওয়া আইনের কাজ। আইন গফফরকে চাই ইন্সপেক্টর, জীবিত নয় মৃত। সরি জাফর সাহেব, আপনি কি বলতে চাইছেন আমি জানি, তবু এই দুষ্কৃতিকারীকে ধরিয়ে দিয়ে আপনি যে উপকার করেছেন সরকার আপনাকে ধন্যবাদ না দিয়ে পারে না। ইন্সপেক্টর, এই ধন্যবাদের পাত্র আমি নই, রাজা আর তার মৃত বন্ধু জনি। জনিও চলে গেল, আজ তুমি আমাদের ছেড়ে চলে যাবে বাবা। চোখে দেখতে না পেল, তোমার আওয়াজ শুনে যে আমি আমার ফরিদকে ভুলে থাকতাম। কই 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 আমার সোনার চাঁদ কই? এখন আমার চোখ কাটা হয়নি বাবা, আর কটা দিন থেকে যা বাবা, তোর সোনা মুখখানা দেখবো আমি। চাচু চাচু তুমি যেও না চাচু, আমি রোজ তোমার চাদর করব। রাজা ভাই তুমি যেতে চাও চাও, বাধা দেব না, কিন্তু তোমার বন্ধু যে গ্রামের জন্য প্রাণ দিয়ে গেল সে গ্রাম ছেড়ে তুমি চলে যাবে? দোস্তি আমার সারা
জীবনের ভালোবাসা কোন বন্ধু আমার হবে না কখনো সাথী হারা দোস্তি আমার সারা জীবনের ভালোবাসা কোন বন্ধু আমার হব না কখনো সাথী হারা তোমার সুখে আমার সুখ তোমার দুঃখে আমার দুঃখ বাঁচি মরি দুজনে একসাথে দোস্ত আমরা দুজন হব না দুশমন ছিড়বে না এ বাঁধন রবে চিরদিন দোস্ত আমরা দুজন কবনা দুশমন